মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ও যদি না যায় ওকে কেন জোর করছো ভাবি? তুমি তো জানোই ডে ওয়ান থেকে ওই বিয়ের এগেইনস্টে। দিদি ভাই, এখন তো আমার নিজেরই একটা অপরাধ বোধ লাগছে বিয়েটা ঠিক হয়েছে বলে। ও যে কি করতে চায় আমি বুঝতে পারছি না দিদি ভাই, তাই জন্যই আমি যেতে চাই, কিছু চাই না। আর এটা তো নতুন কিছু নয়, তোর হঠাৎ আজকে কেন মনে হলো? তা বললে তো হবে না, ওরা আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, আমরা সবাই যাচ্ছি, আর যাচ্ছি যখন আশীর্বাদটা সেরে ফিরবো। আর এখন যদি তুমি না যাও কথা উঠবে, সেটা বোঝো না কেন? মা, আমি না গেলে ওদের কার কি এসে যায়? আর ওরা খেয়াল করতেই বা যাবে কেন? আর আজকে এত লোকজনের ভিড়ে ওদের আমার কথা মনে পড়বে না। মা, যাতে মনে পড়ে তাই জন্যই এসব বলছিস তো, নাকি আবার নিজের দর বাড়াচ্ছিস? কোনটা? তুমি একটু ভালোভাবে কথা বলতে পারো না? ও, অমনি আমার দোষ হয়ে গেল তাই তো? মেঘ আমার শুভ অনুষ্ঠানে যেতে চাইছে না, আমি ওর দিদি, ওর কোনো দোষ নেই। সবসময় তুমি আমারই দোষ দেখতে পাও। তোমার কোন শুভ অনুষ্ঠানটা ও না থাকলে সম্পূর্ণ হয় না, সবই তো হয়, সেটা কথা নয়। আমি ওকে যেতে বলেছি ওর ভালো লাগবে বলে। আমরা সবাই যাব, ও বাড়িতে একলা থাকবে, সেই জন্যই বলেছি ওকে যেতে। হ্যাঁ, এই কথাটা ঠিক, ওরা প্রশ্ন তুলবে, সে তো নানা কথা বলে কাটিয়ে দেওয়া যায়, বলা যায় যে ওর শরীর ভালো নেই, আসেনি। কিন্তু ও একলা বাড়িতে থাকবে, আমরা সবাই আনন্দ করতে যাব, সেটা আমার ভালো লাগছে না, সেই জন্যই বলেছি। দেখো কি করবে, আমাদের কথা তো শুনলো না, এখন যদি তোমার কথা শুনে। পরিষ্কার করে চোখে আঙুল দিয়ে ও বুঝিয়ে দিচ্ছে যে ওই বিয়েতে খুশি নয়। এটা কেন করছে আমি জানি না, কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না। ও এইভাবে আমার আমার মনের মধ্যে একটা প্রেসার দিচ্ছে। ও তুমি কেন এত প্রেসার নিচ্ছ ময়ূরী? ও যাবে না যাবে না, তাতে কি করার আছে? আমরা বলেছি ও গেল না, এখন থাকুক বাড়িতে একা। চলো, আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না, চলো। মেঘ, শোন না মা, আমার খুব ইচ্ছে তুই আমার সঙ্গে যাস। তোর যদি কথা বলতে ইচ্ছে না করে তাহলে তুই বলিস না। আমি জানি তুই অত লোকের মাঝখানে কথা বলতে পারিস না, তুই আমার সঙ্গে থাকবি, আমিও তো অত হই হই করতে পারি না। এবার বাকিটা তোর বিবেচনা। আসছি আমি। হ্যালো, কি ব্যাপার মেঘ, তোমরা এখনো বেরোওনি? স্যার, আপনি আমাকে ফোন করেছেন। কেন, আমি তোমাকে ফোন করতে পারি না? না না, আমি তাই বলছি, দিদি ভাই নিচেই আছে স্যার, আমি উপরে জাস্ট চেঞ্জ করতে এসেছি, আমি নিচে নেমে গেলেই সবাই একসাথে বেরো। না, একবার শুনছিলাম তোমার দিদি বলছিল তুমি নাকি আজকে আসতে চাইছো না, সেই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করলাম যদি তুমি আসো। কেন, আপনি হঠাৎ আমায় রিকোয়েস্ট করলেন কেন? আরে, আমাদের বাড়িতে তোমাদের সকলের নিমন্ত্রণ, আর তুমি আসবে না কেন? আমি খুব একটা পাবলিক গ্যাদারিং এ যাই না স্যার। আমাদের বাড়িটা কি পাবলিক গ্যাদারিং এর জায়গা? মেয়ে, এটা তো আত্মীয়তা, তুমি দেখো আমাদের বাড়িতে এলে তোমার ভালোই লাগবে। আর তাছাড়া স্যার, আমায় বাপি অনেক করে বললো তাই জন্যই যাচ্ছি। জানি আমার কথায় তুমি আসবে না। দেখো দেখো, এখনো মনে হচ্ছে ফোনে কথা বলছে, নিশ্চয়ই ইউনিভার্সিটির বন্ধু টন্ধু কেউ ফোন করেছে। কি অদ্ভুত মেয়েটা, আমরা এখানে নিচে দাঁড়িয়ে আছি, ওয়েট করছো, এসব করছে। আশ্চর্য, তো ব্যস্ত হচ্ছে কেন? ও নিশ্চয়ই কোনো দরকার আছে তাই তো ফোন করছে। হ্যাঁ, দেরি তো হয়েছে সেটা ঠিকই, ওরা তো বারবার ফোন করছেন, সবকিছুর তো একটা সময় আছে নাকি? আজকে যখন আমরা আশীর্বাদ করব সেটা তো সময় মতোই করব। সব সময় ওর জন্য আমাদের সবকিছু হ্যাম্পার হয়। ময়ূরী, মাঝে মাঝে এমন ভাবে কথা বলো আমার লজ্জা করে। ও তো তোমার ছোট বোন,
শত্রু তো নয়। স্যার, এই কথাটা বললেন কেন? আমি এমন কি কঠিন প্রশ্ন করেছি যে সব কঠিন প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন না বললেন? আমি তো সোজা কথাই বলেছি, আমাকে ফোন করেছেন অথচ দিদিভাইকে ফোন করেননি কেন? আর আমি যাব না বলে আমাকে ফোন করেছেনই বা কেন? আরে আসুন 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 আসুন, প্লিজ বসুন। এসো এসো এসো, তুমি এসো বসো, আসুন বসুন। আরে বাবা, আপনারা তো একেবারে সময় পার করে এলেন। আজ আর আশীর্বাদ হবে না, কি যে হবে কি রে পল্টু? মা অলক্ষণে কথা বলবে না বলে দিচ্ছি। আহা, আমি বলছি যে ওরে কখন আসার কথা, ওনারা কখন এলেন? আর বলবেন না, সপরিবার বেরোনোর ঝক্কি তো অনেক। এর সাজ হয়তো ওর হয় না, ওর সাজ হয়তো তার হয় না। বাবি, আজ কিন্তু তুমি আমাকে ব্লেম করতে পারবে না, আমি কিন্তু টাইম মতো রেডি হয়েছিলাম। ওই মেঘ আজ একটু সাজতে সময় নিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।